আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, রুশ ভূখণ্ডে হামলা হলে কিয়েভের কমান্ডো সেন্টারে হামলা হবে বলেছে মস্কো। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম জনসভায় ভয়ঙ্কর হওয়ার বার্তা দিলেন ইমরান খান। ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত 5 ফিলিস্তিনি। ইরানকে ছাড়াই গ্যাস তুলবে সৌদি কুয়েত। বায়েলিন কিয়েভ, কূটনৈতিক সংঘাত নিয়ে জটিলতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। রুশ ভূখণ্ডে হামলা হলে কিয়েভের কমান্ডো সেন্টারে হামলা হবে বলেছে মস্কো। রুশ সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভে কমান্ডো সেন্টারে হামলা চালানো হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে। বিবৃতিতে বলা হয়, আমরা ইউক্রেনীয় সেনাদের নাশকতা চালানো এবং রাশিয়ার ভূখণ্ড হামলা চালানোর চেষ্টা দেখছি। যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে রাশিয়ান বাহিনী কিয়েভ সহ সকল কমান্ডো সেন্টারে হামলা চালাবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে মস্কো অভিযোগ করে আসছে কিয়েভ বাহিনী রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এই মাসের শুরুর দিকে রুশ বাহিনী কিয়েভের উত্তর অঞ্চল থেকে সরে এসেছে। এখন তারা পূর্ব ইউক্রেনে আরও বেশি এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের সেনারা এখন বন্দর নগরী মারিউপোলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। মন্ত্রণালয়টি জানায়, ইউক্রেনীয় সৈন্য ও আজব ব্যাটালিয়ন সদস্যদের ঘেরাও করে ফেলা হয়েছে, তাদের পালানোর কোনোই সুযোগ নেই। এদিকে জানবেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম জনসভায় ভয়ঙ্কর হওয়ার বার্তা দিলেন ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর বুধবার প্রথম জনসভায় ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পেশোয়ার তার দলের কর্মী সমর্থকদের সে জনসভায় তিনি বলেন, আমি যখন সরকারে ছিলাম তখন ভয়ঙ্কর ছিলাম না, কিন্তু আমি এখন ভয়ঙ্কর। বার্তা সংস্থা ANI এক প্রতিবেদনে এই সংবাদ জানিয়েছে। কর্মী সমর্থকদের সবাই এই ভাষণ দিলেও আসলে তার এই বার্তা ছিল বিরোধীদের উদ্দেশ্যে। সভায় ইমরান আবারও বিদেশি মদতে তার সরকার পতনের অভিযোগ করেন। তিনি আরও বলেন, আমার 25 বছরের রাজনৈতিক জীবনে কখনো আদালত অবমাননা করিনি। দীর্ঘ খেলোয়াড়ি জীবনে কখনো কেউ ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলতে পারেনি। আমি সবসময় আদালতের সম্মান অক্ষুণ্ণ রেখেছি, কারণ এদেশে জন্মেছি, এদেশেই মরতে চাই। দেশের বিচার ব্যবস্থাকে তাই আমি কখনো অন্যকে হয়রানি করার হাতিয়ার বানাইনি। প্রসঙ্গত, পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোট ডেপুটি স্পিকার নাকচ করে দেওয়ার পর দেশটির আদালত থেকে পার্লামেন্ট পুনর্বহাল করে অনাস্থা ভোট গ্রহণের নির্দেশ এসেছিল। শনিবার অনেক নাটকীয়তার পর অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি। শনিবার মধ্যরাতে ইসলামাবাদ হাইকোর্ট খোলা হয় এবং সেখানকার প্রধান বিচারপতি আতহার মিনাল্লার কর্মকর্তা কর্মচারীদের ডেকে পাঠান। এদিকে জানবেন, ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত 5 ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত 5 ফিলিস্তিনি পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোর রয়েছেন। ইসরায়েলের একাধিক প্রাণঘাতী হামলার পর পশ্চিম তীরে দেশটির সশস্ত্র বাহিনী অব্যাহত অভিযানে তারা নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি বাহিনীর অভিযানে 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল বুধবার অপর 3 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। গতকাল সন্ধ্যায় 14 বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, সেনাদের লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই কিশোর। তখন আসন্ন হুমকি মোকাবেলায় সেনারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রামাল্লার কাছে ইসরায়েলি বাহিনী এক গ্রেপ্তার অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক ফিলিস্তিনি নিহত হন। তাৎক্ষণিক এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী বা পুলিশ। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সাহায্যযানগুলো একদল ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করেছিল। থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেদ জানিয়েছে, অভিযানে 3 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা করেছিলেন। সামরিক বাহিনী ও পুলিশের বিবৃতি অনুযায়ী, গতকালের অভিযানে সন্ত্রাসী সন্দেহে 20 জনকে আটক করা হয়েছে। এর আগে গতকাল মোহাম্মদ হাসান মোহাম্মদ আসাফ নামের 34 বছর বয়সী এক ফিলিস্তিনি আইনজীবী ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে নিহত হন। ফিলিস্তিনি ইসরায়েলি বসতি স্থাপনের তথ্য সংরক্ষণ এর বিরুদ্ধে লবিং করে আসা ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের একটি বিভাগে কাজ করতেন আসাফ। বুকে গুলি করে তাকে নাবলুসে হত্যা করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভ
মহাসচিব মুস্তফা বারঘেতি বলেন, এসব হত্যাকাণ্ড বিপজ্জনক উস্কানি। আমার মনে হয় এই সংঘাত বড় ধরনের ইন্তির দফায় রূপ নিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে 20 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত 3 সপ্তাহে ইসরায়েলের 4টি হামলায় 14 জন নিহত হন। এসব হামলার পর পশ্চিম তীরে অভিযান জোরদার করে ইসরায়েল। এসব হামলার মধ্যেই তেল আবিবে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। এদিকে জানবেন, ইরানকে ছাড়াই গ্যাস তুলবে সৌদি কুয়েত। ইরানের আপত্তি পাশ কাটিয়ে সৌদি আরব ও কুয়েত গ্যাস ক্ষেত্র তৈরি করতে চাইছে। এর জন্য প্রয়োজন আলোচনা, তাই ইরানকে ডেকেছে দেশ দুটি। কারণ এই অঞ্চলের মালিকানা অন্যতম দাবিদার ইরান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, আরাষ্টরা সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের উন্নয়নের জন্য উপসাগরীয় মিত্ররা তাদের পুরনো চুক্তিকে সম্মান জানাবে, যেটিকে ইরান অবৈধ বলে দাবি করেছে। সৌদি আরব ও কুয়েত এই এলাকায় প্রাকৃতিক সম্পদ উত্তরণে নিজেদের অধিকার নিশ্চিত করবে, তাই সে বিষয়ে সমঝোতা হয়েছিল তা বহাল থাকবে। এই বিবৃতির পাশাপাশি সমুদ্র সীমানা নিয়ে আলোচনার জন্য ইরানকে নতুন করে আমন্ত্রণও জানানো হয়েছে। সীমান্ত সংক্রান্ত এই জটিলতা কয়েক দশকের। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও কুয়েত এখানে একপক্ষ। চুক্তি পুনর্বহালে আলোচনার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। চলতি বছরের মার্চের শেষের দিকে তেহরান জানিয়েছিল চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে, তাই ওই অঞ্চলের অধিকার তাদেরই থাকবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ জ্বালানির ভিন্ন ক্ষেত্র খুঁজছে। দুর্দশিতার অভাবে ইউরোপের দেশগুলো যে এখন ধুঁকছে তা থেকে শিক্ষা নিয়েছে অনেকেই। ওই অঞ্চলে সীমানা নিয়ে বৈরিতা শুরু 60-এর দশকে। সেই সময় ইরান ও কুয়েত সমঝোতার ভিত্তিতে অঞ্চলের একটি অংশকে সাবেক অ্যাংলো ইরানীয় তেল কোম্পানি, অন্যটিকে রয়্যাল ড্যাশ শেল দিয়েছিল। অঞ্চলের উত্তর অংশ তখন অগোচরে থেকে যায়। ধারণা করা হচ্ছে সেখানে পুনরুদ্ধারযোগ্য মজুদ প্রায় 220 বিলিয়ন ঘনমিটার। ইরান ও কুয়েত বিতর্কিত সামুদ্রিক সীমান্ত এলাকা নিয়ে বহু বছর ধরে আলোচনা করেও সমাধানে পৌঁছাতে পারেনি। 2001 সাল সেখানে খনন শুরু করে ইরান। সে সময় তারা কুয়েত এবং সৌদি আরবকে একটি সামুদ্রিক সীমান্ত চুক্তিতে ডেকে আনে। চুক্তি অনুযায়ী ওই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান করতে পারবে সৌদি আরব ও কুয়েত। কুয়েত চলতি বছরের মার্চে জানিয়েছিল এই ক্ষেত্র থেকে 84,000 ব্যারেল কনডেনসেই সহ 1 বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন করবে বলে আশা করা। এদিকে জানিয়ে দিব বার্লিন কিয়েভ কূটনৈতিক সংঘাত নিয়ে জটিলতা। ইউক্রেনের রাজধানী কিয়েভ জার্মানির প্রেসিডেন্ট সম্ভাব্য সফর বাতিল হওয়ায় জার্মানি ও ইউক্রেনের মধ্যে কূটনৈতিক স্তরে অস্বস্তি সৃষ্টি হয়েছে। ফলে জার্মান চ্যান্সেলর অলাফ শলৎস কিয়েভ সফরের সম্ভাবনাও ক্ষীণ হয়ে পড়েছে। রাশিয়ার হামলার মুখে ইউক্রেন যখন পশ্চিমা দেশগুলোর সামরিক, অর্থনৈতিক এবং সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, ঠিক তখনই জার্মানির মতো দেশের সঙ্গে কিয়েভের কূটনৈতিক সংঘাতের বিষয়ে তর্ক বিতর্ক জোরালো হচ্ছে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভোল্টার স্টাইমার কিয়েভ সফরে ইচ্ছা প্রকাশ করলেও সেখানে তিনি নিজেকে অবাঞ্ছিত বলে দাবি করেছেন। ফলে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের 3 দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কিয়েভ সফর যেতে পারেন। জার্মানের রাষ্ট্রপ্রধানদের প্রতি এমন অবজ্ঞা দিয়ে দলমত নির্বিশেষে জার্মান রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কেউ কেউ এমন আচরণকে জার্মানির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। অলাফ শলৎস বিষয়টিকে কিছুটা বিরক্তিকর হিসেবে আখ্যায়িত করেছেন। শলৎসের মতে, স্টাইমার কিয়েভ সফরের আগ্রহী ছিলেন, তাকে সেখানে স্বাগত জানানো ভালো হতো, তবে শলৎস এখনই কিয়েভ সফরের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। এছাড়া জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনোলা বেয়ারবকও জার্মান প্রেসিডেন্টের কিয়েভ সফর বাতিল হওয়ার বিষয়টি চোখে দেখছেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।